এই মুহূর্তে টঙ্গীর দুরাক্তের ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। মাগরিব নামাজের পর কেন্দ্রীয়ভাবে বয়ান শুরু হয়েছে এবং সেখানে মুসল্লিরা সমবেত হয়ে সেই বয়ানে হেদায়েতিমূলক যে বক্তব্য রাখা হচ্ছে তা এবং সেখানে হেদায়েতি বক্তব্য রাখার পাশাপাশি ইসলামের যে হুকুম আহকাম রয়েছে এবং যে বিধিনিষেধ রয়েছে সেগুলো কিভাবে পালন করতে হবে এবং ব্যক্তিগত জীবনে তা কিভাবে ধারণ করে একটি সমৃদ্ধ, সুখী এবং সম্প্রীতির সমাজ গড়ে তোলা যায় সে ব্যাপারে প্রধান যে মুরব্বী রয়েছেন তিনি সমগ্র তাবলিগ জামাতের আগত মুসল্লিদের সে বক্তব্য রাখছেন। পাশাপাশি এইখানে যে ছোট ছোট দলে স্থানীয় মুরব্বীদের মাধ্যমে যে জামাতগুলো এসেছে সেই মুরব্বীরাও কিন্তু তাদের সাথে আসা মুসল্লিদেরকে বিভিন্নভাবে তারা তালিম দিচ্ছেন দীন ইসলামের বিভিন্ন হুকুম আহকাম এবং ইমান আমল সম্পর্কিত যে হেদায়েতি বক্তব্য তা সেখানে রাখছেন। পাশাপাশি এখন যেহেতু মাগরিব নামাজ শেষে এশার নামাজেরও একটি ব্যাপার রয়েছে এবং সেই জন্য আসলে এক দল বাইরে যেই খাবারের ব্যবস্থা রান্না বাড়া সেটিও কিন্তু এখানে চলছে। এর পাশাপাশি বিভিন্ন ছোট ছোট দলে দলে বিভক্ত হয়ে স্থানীয় যে মুরব্বীরা রয়েছেন তারা তাদের সে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন এবং কেন্দ্রীয়ভাবে কিন্তু এই বক্তব্য কিন্তু হেদায়েতি বক্তব্য চলছে। বলা যায় দ্বিতীয় পর্বের ইজতেমায় আজকে প্রথম দিনে মাগরিব নামাজের আসর নামাজের পরে মানুষের কিন্তু ঢল নেমেছে, অর্থাৎ যারা এখনও দূর দূরান্ত থেকে এই তাবলিগ জামাতের এই তিন দিন ব্যাপী ইজতেমায় এই তুরাগের যে ময়দান সেখানে জমায়েত হতে পারেননি তারা আমরা দেখেছি যে আসর নামাজের পর মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। আপনি দেখছেন যে এই যে ভাসমান যে ব্রিজ রয়েছে সেখান থেকে কিন্তু প্রতি মানে এখন কিন্তু লোক সংখ্যা বাড়ছে। আর আমরা যেটা এখান থেকে জানতে পারছি সেটা হচ্ছে যে এইখানে যে দিনের যে হেদায়েতি বক্তব্য তারা এখানে পেশ করা হচ্ছে তারা বলছেন যে এই বক্তব্যের উপর অটল থেকে মৃত্যুর শেষ দিন পর্যন্ত যাতে ইসলামের পথে টিকে থাকতে পারে এবং এখানকার যে শিক্ষা তা ব্যক্তিগত জীবনে যাতে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সেই জন্য তাদের প্রত্যয় আছে। পাশাপাশি এখান থেকে জামাত বের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং এখানকার যে শিক্ষা তারা পেয়েছেন সেই শিক্ষা দেশব্যাপী ছড়ানোর উদ্দেশ্যে এখান থেকে চিল্লায় বিভিন্ন ছোট ছোট জামাত কিন্তু এখান থেকে বের হবে। এই ছিল আমার কাছে টঙ্গীর ময়দান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান থেকে।